আমি একজন বেকার যুবক, আমাকে একটু কাজের ব্যবস্থা বা লোন দেওয়ার জন্য আপনার কাছে একটি চিঠি লিখেছিলাম। আপনি কোনো ব্যবস্থা নেন নাই, অথচ আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক দান সদকা করার প্রচার করে থাকেন, কাজটা কি সঠিক? ভাই, আমাদের কাছে অনেক চিঠি আসে, বিশেষ করে জুমার পরে যাওয়ার সময় অনেকে অনেক চিঠি দেন, অফিসে অনেক চিঠি আসে, আমার টেবিলে স্তূপ হয়ে যায়। অনেক যুবক ভাইরা বলেন, ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন, আপনাদের সাথে অনেক বড় লোকের পরিচয় আছে, একটা চাকরি দিয়ে দেন, বলে দেন। তো এটার মূল উত্তরে যাওয়ার আগে একটু মজার কথা বলি, সেটা হলো আমাদের কাছে এরকম লোক যদি আসে, বেকার কোনো ভাই আসে, ভাই একটু চাকরি দিয়ে দেন, অনেকে বলে ভাই আপনাদের সাথে কত লোকের পরিচয় আছে একটু বলে দেন, কত পয়সা আছে একটু চাকরি দিয়ে দেখ, আমি কষ্টে আছি। তো আমরা বলি, ভাই আমাদের কাছে বড় লোকরা কখন আসে জানেন? ঠেলায় পড়লে আসে, সুদিনে হুজুরদের কাছে বড় লোকরা আসে না। সুদিনে টাকা পয়সা আসে, সমাজে ভালো আসে, ফুর্তি ফার্তা করে, বুঝেন না কথা? যখন ধরাটরা খায়, অবস্থা দেখে বেগতিক, এবার হুজুরদের কাছে আসে একটু বাইটেড করার জন্য। অতএব বড় লোকদের কাছে পরিচয় আছে দেখে আপনার চাকরি হয়ে যাবে এবং বললেই হয়ে যাবে, এটা সব ক্ষেত্রে না, আসলে বেশিরভাগ ক্ষেত্রে উল্টাটা। এটা একটা বাস্তবতা যে মানুষ দিনের দিকে আসে, আল্লাহর কাছে আসে বা আলেমদের কাছে যায়, সুদিনে কম যায়। দেখেন সবসময় যায় কোন, কখন? দুর্দিনে ফাঁসাই গেছে, তখন এবার হুজুর একটু দোয়া দুরুদ্দিনে তসবিহ তেলাওয়াত একটু এই শুরু করে। আর যখন দিনকাল ভালো থাকে, তখন বলে কি আমার রক্ত ঘাম ঝরা, আমি এসব করছি, এসব হুজুর টুজুর দেখার টাইম আছে। এ হলো বাস্তবতা। এরপর আসেন, আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা ব্যক্তিগত সহযোগিতা করি না, এই কথাটা আমরা বহুবার বলেছি, বারবার বলি। কেন করি না? নাম্বার এক, ব্যক্তিগত সহযোগিতা করলে দুর্নীতির পথ খুলবে। আসুন্না ফাউন্ডেশনের প্রত্যেকটা টাকা আমরা চেষ্টা করি শতভাগ দায়িত্বশীলতার সাথে, আমানতদারিতার সাথে সঠিকভাবে খরচ করার। যখনই ব্যক্তিগতভাবে সহযোগিতা করার সুযোগ থাকবে, তখন আমার সাথে আপনার একটা খাতির আছে, তো আপনি আবেদন করছেন, আপনার জন্য আমি বরাদ্দ দিয়ে দিব, আরেকজনের সাথে খাতির নেই, চিনি না, তার দেব না। এবার আরেকজন বলতে পারবে, ও তার কাছ থেকে টাকা খাইছি, অথবা এর সাথে সম্পর্ক ভালো আছে, এই সমস্ত পথ খুলবে। এই জন্য আমরা এগুলো করি না। আমরা কী করি? যখন যেটা করি ওপেন ডিক্লেয়ার করি, ভাই সারা দেশব্যাপী আমরা এটা করতেছি, যে কেউ আবেদন করতে পারেন, আবেদনপত্র যাচাই হবে, বাস্তবতার সাথে মিললে, সকল শর্ত পূরণ হলে সেক্ষেত্রে আমরা যে কাউকে সাহায্য করতে পারি। এই জন্য আমরা প্রজেক্ট ঘোষণা করি ওপেনলি, এবং ফিল্ডে গিয়ে সেটা তদন্ত করে তারপরে করি। আর এভাবে একজন একজন খুচরা মানুষ আসলে প্রত্যেকটা ব্যক্তির তদন্ত করা সম্ভব না। আমি একবার ব্যক্তিগতভাবে এক লোক যোগাযোগ করছে, একজন হাফেজ মানুষ, মা মারা গেছে, ঢাকা মেডিকেল কলেজের লাশ নিতে পারতেছে না, খুব কষ্টে আছে। আমি স্টুডিওতে ঢুকে একটা রেকর্ডিং দেব, ক্যামেরার সামনে বসছি, এর মধ্যে দেখি একটা ফোন ধরলাম, এই অবস্থা। আবার অনেক লম্বা চড়া ইতিহাস আছে, সেটা না বললাম। এমনভাবে সিন ক্রিয়েট করা হয়েছে যে হ্যাঁ, এটা খুব ভালো মানুষ, উপযুক্ত মানুষ, সেখানে আপনার অবিশ্বাস করার কোনো কিছু নাই, আমাকে এমন এমন তথ্য দিল যে মিলে যাচ্ছে অনেক কিছু, আমার মসজিদে নিয়মিত আসে, অমুক সপ্তাহে আমি এই বিষয়ে ওয়াজ করছি, তার মানে খুব ফলোটলো করে, বিশ্বাস তৈরি হওয়ার মতো। আমি তাড়াতাড়ি করে বললাম, কয় টাকা লাগবে? এত টাকা লাগবে। তো এটা ফাউন্ডেশনের টাকা না, আমি এটা পাঠিয়ে দিলাম। এরপরে অনেকদিন পরে আবার আরেকটা ওই নাম্বার থেকেই আসলো, ভাই এই লোকটাকে আপনি চিনেন, কী হয়েছে? সে তো অ্যাক্সিডেন্ট করছে, হামতা, আরে মা মরে গেছে, এই ছেলে আবার অ্যাক্সিডেন্ট করছে, হাফেজ মানুষ, এখন তার অনেক টাকা লাগবে। দিলাম টাকা, দিতে দিতে 75,000 টাকা দিছে, 75,000। এরপর আমার একটু সন্দেহ হইল, হইলে বললাম যে ঠিক আছে, ওই ছেলের ওখানে আমার লোক যাবে, করোনার সময়, তখন করোনার সময় মানে নর্মালি চেক ভেরিফাই করা কঠিন, এই জন্য আগে টাকাগুলো বিশ্বাসের উপর দিছি। পরে যখন এটা বলছি, তখন দেখি আর ফোন ধরে না, এরপরে মোবাইল বন্ধই হয়ে গেছে। তখন বুঝতে বাকি ছিল না যে 75,000 টাকা জ্বলে গেছে, বুঝতে পারছেন? তো এরকম বিভিন্ন ঘটনা ঘটে। তো কোনটা সত্য কোনটা অসত্য, এত লোকবল আমাদের কাছে নেই যে আমরা এগুলো যাচাই বাছাই করতে যাবো, আর এত ফান্ডও নেই। আমরা যদি ব্যক্তিগত সহায়তা শুরু করি, তো আজকে আপনার খালাতো ভাই, অমুকের মামাতো ভাই, অমুকের তালতো ভাই, অমুকের বেয়াতো ভাই, এত লোক আসবে যে এগুলো সরকারের পক্ষেও নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমরা তো অনেক পরের কথা। এই জন্য আসুন্না ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত আবেদনগুলো আমরা বিনয়ের সাথে ফিরিয়ে দিতে হয়। আমাদের এই সীমাবদ্ধতাকে মাফ করবেন, আমাদের সেই সক্ষমতাও নাই যাচাই করার, আবার সেখানে নানা রকম কথা ওঠার সুযোগ আছে, সেজন্য আমরা এগুলো অ্যাভয়েড করি। আসলে
আর যে চাকরি কেন দেই না বললাম, যে চাকরি দেওয়া তো ওই যে বললাম বড়লোকদের সাথে লিঙ্ক আছে ঠিক আছে, কিন্তু বড়লোকরা সুদিনে তো আসে না, তাহলে তো চাকরি দেওয়া যেত, বড়লোকরা ধরা খাইলে তখন আসে, এটা হলো বাস্তবতা। আর আমাদের যুবকদেরকে আমরা সবসময় বলি, দেখেন কোনো কাজকে ছোট মনে করবেন না, বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, কাজকে নেকামল মনে করে কাজ করবেন, এটা আমি হালাল উপার্জনের জন্য চেষ্টা করছি, এটা একটা ইবাদত, সেই হিসাবে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, ইনশাআল্লাহ তাআলা বড় করবে। বেশিরভাগ আমাদের বেকার ভাইরা বা যাদের কোনো কাজ নাই, কাজের সন্ধান পান না, তারা নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টাটুকু পর্যন্ত করেন না। একদিক থেকে আপনি কাজ পাচ্ছেন না, আরেক দিক থেকে আমরা অনেকে যোগ্য মানুষ পাই না, কাজের লোক খুঁজে পাই না, এটা হলো বাস্তবতা। এই জন্য কোনো কাজের ছোটো না মনে করে সিরিয়াসের সাথে কাজ শুরু করা দরকার, আল্লাহ তাআলা একসময় ট্র্যাকে তুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা।